বিশ্ববিখ্যাত মরুভূমি সাহারা মরুভূমি। আয়তনের দিক দিয়ে সাহারা মরুভূমি তৃতীয় স্থানে থাকলেও কিন্তু গুণাবলীর দিক দিয়ে প্রথম স্থান দখল করে আছে এই বিশ্বে। লক্ষ কোটি বছরের ইতিহাস লুকানো রয়েছে এই সাহারা মরুভূমিতে। বিশ্বাস করতে কষ্ট হলেও কিন্তু বিজ্ঞান তা প্রমাণ করেছে গ্রহণযোগ্য সূত্র দিয়ে। শুনতে বিচিত্র লাগলেও আজকের এই নতুন এপিসোডে দেখাতে চলেছি সাহারা মরুভূমির মূল রহস্য এবং বৈজ্ঞানিক সকল তথ্য। তাই ইউটিউব প্রেমী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া দেখতে থাকুন বিস্তারিত ইন্টারেস্টিং ভিডিওটি এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম এবং তৃতীয় বৃহত্তম মরুভূমি সাহারার আয়তন 92 লাখ বর্গ কিলোমিটারেরও বেশি, দৈর্ঘ্য 4,800 কিলোমিটার, প্রস্থ 1,800 কিলোমিটার, সর্বোচ্চ তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস। এটি আটলান্টিক মহাসাগর, আটলাস পর্বতমালা, ভূমধ্য সাগর, লোহিত সাগর এবং সাহেল অঞ্চল দ্বারা আবদ্ধ। সাহারা মরুভূমিকে বালির গ্রহ বললেও ভুল হবে না। যেদিকে চোখ যায় শুধু বালি আর বালি, মনে হয় পৃথিবীর সব বালি যেন এই সাহারাতেই বসবাস করে। এবং 600 ফুট উচ্চতার হাজারো বালির পাহাড় রয়েছে। তবে এইসব বালির পাহাড়গুলো স্থায়ী নয়, ভালো ঝড়ে বালির পাহাড়গুলো স্থান পরিবর্তন করে প্রায় প্রতিদিনই। সাহারাতে যখন বালু ঝড় শুরু হয় তখন সাহারার সমস্ত আকাশ বাতাস বালিতে একাকার হয়ে অন্ধকারে পরিণত হয়। এই বালু ঝড়ে প্রতিনিয়তি সাহারাতে বসবাসকারী যাযাবররা প্রাণ হারায়। এছাড়াও এই বালু ঝড়ে বাতাসে ভেসে সাহারার বালি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমাজন বনের গাছপালার সার হিসেবেও কাজ করে। এই সাহারা মরুভূমিতে প্রাণনাশক চুরাবালিও রয়েছে, যা কিনা আমরা সিনেমাতে দেখে থাকি। কখনও সাহারা মরুভূমির পাহাড়ের চূড়ায় বরফ জমতেও দেখা যায়। অতীতে এই মরুভূমি ছিল তেথিস সাগর। তেথিস সাগরের অবস্থান ছিল আফ্রিকা এবং ইউরোপের মাঝে। 4 কোটি বছর আগে টেকটনিক প্লেটের উত্তরমুখী গতিশীলতার কারণে আফ্রিকা এবং ইউরোপ একত্রিত হয়ে যায়, যার ফলে আফ্রিকার উত্তরাংশ অনেক উপরে উঠে আসে আর তেথিস সাগর তাই ধীরে ধীরে শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়। এছাড়াও প্রতি 20 বছর পর পর এই মরুভূমি জলভূমি ও তৃণভূমিতে পরিণত হয়, কারণ পৃথিবী তার অক্ষপথে 20 বছর পর পর উত্তর দিকে কাত হয়ে যায়, যার ফলশ্রুতিতে মৌসুমী বায়ুপথ পরিবর্তন হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয়। তবে মৌসুমী বায়ুপথ পরিবর্তন না হলেও সাহারা মরুভূমির নীলনদে পানি ঠিকই থাকে। সাহারা মরুভূমির একটি স্থানের নাম হচ্ছে ওয়াদি আল হিতান। এই স্থানটি মিশরের রাজধানী কায়রো থেকে 150 কিলোমিটার দূরে। আরবিতে ওয়াদি আল হিতানের অর্থ হচ্ছে তিমির উপত্যকা, আর এখানে 36 লক্ষ বছর আগে বিলুপ্ত হওয়া ডোরাডন প্রজাতির তিমির স্কেলেটন পাওয়া গেছে, যা কিনা প্রমাণ করে এই মরুভূমি একসময় সাগর ছিল। এছাড়াও 8 কোটি বছরের পুরনো ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে। আর এই সাহারা মরুভূমির পাথরের গায়ে বহু চিত্রকর্ম রয়েছে এবং চাঁদ নামক দেশের অভ্যন্তরে রয়েছে মৃত আগ্নেয়গিরি। এইসব প্রমাণ করে যে তেথিস সাগরের আগে এই মরুভূমি ছিল সবুজ শ্যামল, আর সেখানে বসবাস করত পৃথিবীর অতি প্রাচীন মানব গোষ্ঠী, যারা কালের কবলে বিলুপ্ত হয়ে গেছে। তবে বিজ্ঞানীরা ধারণা করে যে আফ্রিকার লোকগুলোই হচ্ছে সেই বিলুপ্ত হওয়া মানুষগুলোর উত্তরসূরি। মিশর, মরক্কো, আলজেরিয়া, টিউনেসিয়া, লিবিয়া, চাদ, সুদান, নাইজার, মালি প্রভৃতি দেশ এই মরুভূমিকে পরিবেষ্টন করে আছে। এই পর্যন্ত এই সাহারা মরুভূমি 2 বার বরফে আচ্ছাদিত হয়েছিল, বিজ্ঞান যার ব্যাখ্যা আজও দিতে পারেনি। বালির মরুভূমি সাহারা মরুভূমি, কিন্তু আপনি কি জানেন মাত্র 23% বালুময় এই সাহারা, আর বাকি 77% পাথরময় এবং সামান্য মাটি। মঙ্গল গ্রহে প্রাণীর সন্ধান না পাওয়া গেলেও সাহারা মরুভূমিতে প্রাণী বৈচিত্র্যতা বিচিত্রময়। সাপ, গিরগিটি ও খেক শিয়ালের মতো প্রাণী বাস করে, কিছু সংখ্যক পাখিও রয়েছে এবং সামান্য কিছু ঘাস ও গুল্ম গাছ জন্মে থাকে। কিন্তু প্রাকৃতিক গ্যাস ও তেল ছাড়াও প্রচুর পরিমাণে তামা, লোহা, ফসফেট পাওয়া যায়। মানুষের ভিতরে রয়েছে কয়েক প্রজাতির যাযাবর বা বেদুইন। এরা স্থায়ীভাবে এক জায়গাতে বসবাস করে না, উটের মাধ্যমে এরা পুরো সাহারা পর্যটকদের মতো পর্যটন করে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।